অপরূপ সুন্দর এই পৃথিবীতে রয়েছে নানা রং বেরঙের সুন্দর সব পাখপাখালি। সৌন্দর্য বিবেচনায় এদের র্যাঙ্কিং করা অসম্ভব, তবুও নজর কাড়া কিছু পাখিদের নিয়ে আমরা পর্ব আকারে র্যাঙ্কিং আপনাদের সামনে তুলে ধরেছি। এটি আমাদের দ্বিতীয় পর্ব, প্রথম পর্বটি আমাদের প্লে লিস্টেই পাবেন। অদ্ভুত দেখতে অসাধারণ সুন্দর এই পাখিটির আবাস দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে। আন্ডিস পর্বতমালার পশ্চিমে পেরু, ভেনেজুয়েলা, বলিভিয়া এবং চিলিতে এদের পাওয়া যায়। এটি পেরুর জাতীয় পাখি। তুরাককে দেখলে মনে হয় মোমের তৈরি কোনো পাখি, এরকম স্বর্গীয় সৌন্দর্য আর কোনো পাখির দেখতে পাওয়া যায় না। তুরাকর আবাস আফ্রিকা মহাদেশে। তুরাকো শব্দের অর্থ হচ্ছে কলা খায় যে পাখি। এরা মূলত আমাদের দেশে কোকিলের জাত ভাই। এদের মোটামুটি ডজনখানেক উপপ্রজাতি রয়েছে। গালা কাকাতুয়া হচ্ছে কাকাতুয়ার ছোট প্রজাতিগুলোর একটি। অন্যান্য কাকাতুয়া থেকে এর বিশেষত্ব হচ্ছে এর দৃষ্টিনন্দন গায়ের রং। মূলত এই লালচে গোলাপি রঙেই একে এত জনপ্রিয় করে তুলেছে। এর অত্যন্ত ব্যয়বহুল পাখিও বটে। সারা দেহে পালকের ব্যাপকতা নিয়ে রঙের এক মনোরম খেলা এই পাখিটির। তার উপরে দীর্ঘ পালক নির্মিত লেজ এর আরেকটি অনন্য বৈশিষ্ট্য। সব মিলিয়ে আকাশের ডানা মেলে সেটা আসলেই এক দেখার মতো দৃশ্য। পাখিটির আবাস মধ্য আমেরিকায়। এদের সৌন্দর্যের সাথে এদের ক্ষুধাও বেশ নাম করা। টিকটিকি, পোকা, ফল ইত্যাদি পাখির পক্ষে সম্ভব প্রায় সব খাবারই এরা খায়। গোল্ডেন ফিনের বাংলা বলা যেতে পারে সোনালি ফিঙে। অস্ট্রেলিয়াতে পাওয়া সবচেয়ে আকর্ষণীয় পাখিদের মধ্যে এটি অন্যতম। দেশটির সবথেকে রঙিন পাখিও এটি। পৃথিবীর সবথেকে রঙিন পাখিদের মধ্যেও এটি অন্যতম। লাল, নীল, হলুদ, সবুজ, বাদামি, বেগুনি, কালো আরও কত সব রঙের সমারোহ দেখা যায় ছোট্ট একটি পাখিতেই। মজার ব্যাপার হলো রঙের সমারোহ প্রত্যেক পাখিটি আলাদাও হতে পারে। সাদা কালো পালকের সমন্বয়ে ডানার লেজ হলেও এই পাখিটির দেহ বাদামি রঙেরই প্রাধান্য বেশি। তার সাথে সরু ধারালো ঠোঁট কিন্তু ভালোই মানায়। পাখিটির বাংলা নাম মোহনচূড়া। তবে এই পাখির সবথেকে আকর্ষণীয় দিক হচ্ছে এর ঝুঁটিটি, ঠিক যেন রাজার মাথায় মুকুট। আফ্রিকার ইউরোপের বিভিন্ন অংশে দেখা যায় এই পাখিটি সূর্য স্নান করার জন্য বেশ নাম ডাক। গাঢ় কমলাল লাল রঙের এই পাখিটি বরফের দেশের এক দারুণ দৃশ্য। চারিদিকে শুভ্র বরফের মধ্যে টুকটুকে লাল ছোট্ট একটি পাখি, সেটা আসলেই দেখার মতো এক দৃশ্য। তবে মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র পুরুষ নর্দার্ন কার্ডিনালেই সুন্দর হয়, স্ত্রী নর্দার্ন কার্ডিনালের চেহারা অতটা আকর্ষণীয় হয় না। মেটেঝুঁটি সারস হচ্ছে সারস পরিবারের সবথেকে সুন্দর পাখি। এদেরকে সাভানা এবং সাহারাতে দেখতে পাওয়া যায়। যদিও প্রধানত তারা সিক্ত জায়গায় থাকতে পছন্দ করে, তবুও জলাভূমি, ঘন বনে থাকতে এরা পছন্দ করে। এছাড়াও লেক বা নদীর পাশে সমতল ভূমিতে থাকতেও পছন্দ করে। এদের সবথেকে বেশি পাওয়া যায় উগান্ডা এবং কেনিয়ার অঞ্চলে। এরা সাধারণত পরিযান করে না। ম্যাকাও পাখিদের মধ্যে ব্লু গোল্ড ম্যাকাও অন্যতম। এরা বেশ আকর্ষণীয় এদের রঙের কারণে। অন্যান্য ম্যাকাও পাখির মতো এরাও পোষ মানে, তবে পাখিটি বনাঞ্চল থেকে উল্লেখযোগ্য হারে শিকার করা হচ্ছে। এদের শিকার হওয়ার প্রধান কারণ এদের আকাশচুম্বী দাম, ফলে এটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বার্ডস অফ প্যারাডাইস হচ্ছে ঈশ্বরের পাখি। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে ঈশ্বর স্বর্গ থেকে এই পাখিগুলোকে পৃথিবীতে পাঠিয়েছেন। অসম্ভব সুন্দর এই পাখিগুলোর আবাস ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউগিনিতে। এদের সৌন্দর্যের সাথে এদের নামটি অত্যন্ত মানানসই। বন্ধুগণ, একটি ভিডিও বানাতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা, কিন্তু লাইক বাটনে ক্লিক দিতে সময় লাগে মাত্র এক সেকেন্ড। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে অনুপ্রাণিত করে।